রানী রাসমণি ধারাবাহিকে এবার দিতিপ্রিয়ার যাত্রা শেষ হতে চলেছে। গতকাল ছিল দিতিপ্রিয়ার শেষ শুটিং। টানা 4 বছর এই ধারাবাহিকের সঙ্গে যুক্ত ছিলেন তিনি, তাই স্বভাবতই আবেগঘন হয়ে পড়েছিলেন রানী রাসমণি ধারাবাহিকের টিম সদস্যরা। বিদায় বেলায় দিতিপ্রিয়াকে তারা ফেয়ারওয়েল জানিয়েছেন। দীর্ঘ 4 বছরের যাত্রা, রানীমা হিসেবে দিতিপ্রিয়ার পথ চলা এবার শেষ হল। এই ধারাবাহিক যখন শুরু হয়েছিল সেই সময় দিতিপ্রিয়ার বয়স ছিল 15 বছর। রানীমার ছোটবেলার চরিত্রে অভিনয় করবার জন্য ডাক পড়ে তার। সে সময় কেই বা জানত রানীমার কৈশোর থেকে শুরু করে বার্ধক্য, এই দীর্ঘ সময় আমরা দিতিপ্রিয়াকেই রানীমার চরিত্রে দেখতে পাব। আজ অর্থাৎ 4 জুলাই শেষ দেখা যাবে দিতিপ্রিয়াকে এই ধারাবাহিকে। রানীমার জীবন অবসানের সঙ্গে সঙ্গে এই ধারাবাহিকে দিতিপ্রিয়ার পথ চলাও এবার শেষ হতে চলেছে, তাই এদিন বিদায় বেলায় সকলেই আবেগঘন হয়ে পড়লেন। দিতিপ্রিয়াকে বিদায় জানালেন এই ধারাবাহিকের টিম সদস্যরা। এদিন করা হয়েছিল খাওয়া দাওয়ার আয়োজন। পর্দার গদাধর অর্থাৎ সৌরভ এদিন নিজে হাতে খাবার পরিবেশন করেছেন। বিদায় বেলায় দিতিপ্রিয়ার হাতে তুলে দেওয়া হয়েছে বিশেষ উপহার। দিতিপ্রিয়ার শুটিং এর শেষ দিনে সকলে মিলে এদিন ছবি তুলেছিলেন তারা। শিশু শিল্পী হিসেবে বিনোদন জগতে দিতিপ্রিয়ার যাত্রা শুরু হয়েছিল। ক্ষুদে শিল্পী হিসেবে দিতিপ্রিয়া বেশ জনপ্রিয় ছিল দর্শক মহলে। তবে রানী রাসমণি ধারাবাহিকের মাধ্যমে দর্শক মহলে প্রচুর ভালোবাসা পেয়েছেন অভিনেত্রী। টানা 4 বছর এই ধারাবাহিকের টিমের সঙ্গে যুক্ত ছিলেন অভিনেত্রী। বলা যায় স্টুডিও হয়ে উঠেছিল তার দ্বিতীয় বাড়ি। দিতিপ্রিয়া জানিয়েছেন দর্শকরা তাকে এত ভালোবাসা দিয়েছেন তার জন্য তিনি সত্যি কৃতজ্ঞ। Hey guys, this is Sharmila Maiti from Sharmila Show House and please subscribe my channel, click the bell button for more updates.